আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অবাধ্যতা এবং পারিবারিক অশান্তি কি কি কারণে হয়। সম্মানিত বন্ধুগণ, বর্তমান সমাজে, বর্তমান বিশ্বে, তো বাংলাদেশের কথা বলবো এবং মুসলিম কমিউনিটির কথা আমি বলবো। আমাদের এই বিশ্বে বর্তমান মুসলিম পরিবারে যে অশান্তি দেখা যাচ্ছে, আমি অবশ্যই একটু বলবো সমস্যা নিয়ে একই বিষয়। তবে এখানে মূল বিষয় হলো, যখন আমাদের মধ্যে দুটি পক্ষে মিডিয়ার মাধ্যমে বিবাহ সংগঠিত হয় এবং সম্পূর্ণ হয়, তখন সবকিছু একে অপর উপরে ভালো বিচার বিবেচনা করেই কিন্তু বিয়া শাদিটা হয়। কিন্তু অধিকাংশ পরিবারে কেন অশান্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে? স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হয় পরে পারিবারিক অশান্তি রূপ নেয়, পরে বিচ্ছেদ রূপ নেয়। এটা কয়েকটি কারণ আছে, তবে আমি মূল কারণ গুলো বলে দিচ্ছি। সেটা হলো, আমাদের মাঝে এক নম্বরে বৈষম্য তৈরি হয় আত্মহংকার এবং লোভ, আত্মহংকার এবং লোভের মাধ্যমে। পুরুষ যখন বিয়ে করে তখন যদি মেয়ের পক্ষে একটু ডাউনে থাকে, পরে সে যখন একটু ভালো অবস্থানটা যখন তার মাঝে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন তার মধ্যে অহংকার চলে আসে, লোভ চলে আসে। দুইটা জিনিস কাজ করে, যে আমি মনে হয় একটু ভালো জায়গায় বিয়ে করতে পারতাম, ভালো শিক্ষিতকে বিয়ে করতে পারতাম, অথবা আমি আরো সুন্দরী কাউকে বিয়ে করতে পারতাম। এই যে একটা লোভ আরে ভিতরে আত্মহংকার চলে আসে, তখন তার মাঝে আর ওই বিষয়টা থাকে না, পূর্বের বিষয়টা থাকে না। আবার নারীর ক্ষেত্র ঠিকই, স্ত্রীর ক্ষেত্র ঠিক সে একই অবস্থা যখন আসে, যে আমি ভালো ভালো অবস্থা যেতে পারতাম, আমার বাপ ভাই বংশরা এখন ভালো অবস্থানে আছে, আমি একটু ভালো একটা পুরুষ পেতাম, ভালো একটা স্বামী পেতাম, এরকম দুইয়ের মাঝে এই ঘটনাটি ঘটে, দুজনের কারণে ঘটে। যে কোনো একজনের কারণে অশান্তি তৈরি হয়, কিন্তু দুজনের কারণে এটা ঘটতে পারে, এটা ঘটে। কিন্তু আর একটা জিনিস ঘটে, সেটা হলো পরকীয়াশা স্থান নেয়। পরকীয়াশা স্থান নেয় তখন গুণ হয়, গুণের কারণে কিন্তু আল্লাহ পাক রহমত নামে জিনিস, শান্তি নামক জিনিসটা উঠে নিয়ে যায়, তখন তাদের মাঝে কলহ তৈরি হয়ে যায়। আর আরেকটা জিনিস হলো, সেটা হলো মূল্যায়ন করাটা আমরা বুঝি না। স্বামী স্ত্রীকে সঠিক মূল্যায়ন করে না, স্ত্রীও স্বামীকে সঠিক মূল্যায়ন করে না। তাহলে স্বামী স্ত্রী উভয়কে যদি সঠিক মূল্যায়ন না করে, তখনই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি তৈরি হবে, বৈষম্য তৈরি হবে। এটা সন্তানের উপরে কি পড়বে, এটা ফুল পারিবারিক এফেক্ট করবে। কিন্তু আমাদের দেশে এই জিনিসটা খুব বেশি, যেহেতু আমরা মুসলিম, আমাদের এখানে অনেকগুলো বিষয় আছে, নিষেধাজ্ঞা আছে, ধরে নিয়ে ভাবে আমরা এটা করতে পারবো না, ওটা করতে পারবো না। যদি আমরা নফসের কারণে, নিজের মানে নফসের কারণে আমরা লোভ লালসায় যদি সমস্ত লিপ্ত হয়ে যাই, আর যদি আমরা গুণের কারণে পরকীয়তে চলে যাই, এই এগুলোর কারণে আমাদের মাঝে অশান্তি আসবে। এই অশান্তিটা স্বর্গীয় ফ্যামিলিটা একটা জান্নাতি পরিবেশ তৈরি করে, আবার এই জান্নাতি পরিবেশটা মানে আমরা জাহান্নামে পরিণত হয়ে যায়। কেন? যদি আমরা এই স্বামী স্ত্রী একে অপরকে মূল্যায়ন না করি, এবং আমাদের মাঝে লোভ কাজ করে, এবং আমাদের মাঝে যদি বৈষম্য তৈরি হয়ে যায় বলতে এগুলোর কারণে। তো ইনশাল্লাহ সম্মানিত বন্ধুগণ, আমরা হিংসা বিদ্বেষ এগুলো থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে হবে। যদি আমরা হেফাজত না করি, তাহলে আমরা মৃত্যু পর্যন্ত স্বামী স্ত্রী এই দাহ কুরবা নিয়ে বাঁচতে হবে এবং কলহ নিয়ে বাঁচতে হবে। আমরা এটার কারণে আমাদের মানে শারীরিক মানসিক অসুস্থতা আসবে। এই জন্য আমরা স্বামী স্ত্রী যেন এমন একে অপরের সাথে ব্যবহার করব যেন জান্নাতি পরিবেশ তৈরি থাকে, আর আমরা হিংসা আনবো না। কারণ আল্লাহ পাক তো নির্ধারিত ভাবে করে দিয়েছেন, আমার জন্য নারী, আমার আবার স্ত্রীর জন্য পুরুষ, কে কাকে বিয়ে করবে, কে কার সাথে জুটি বেঁধে জীবনযাপন করবে, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। অর্থাৎ আপনার মাঝে যদি আপনি এটাকে অস্বীকার করেন, আপনি কুফরি করে ফেলবেন, ভুল করে ফেলবেন, যেন সাবধান, আমরা যেন কমপক্ষে এগুলো থেকে দূরে থাকি ইনশাল্লাহ। আর তাহলে আমাদের মাঝে শান্তি আসবে, আমরা সুখে থাকতে পারবো, অশান্তি আসবে না, আমাদের মাঝে আল্লাহ তাআলা রহমত নাযিল করবে। যারা অশান্তিতে আছেন তাদেরকে আমি বলবো ইনশাল্লাহ, ভয়ের কোনো কারণ নেই, চিন্তার কোনো কারণ নেই, কবিরাজের কাছে যাওয়া লাগবে না, আপনাকে ওই মানে জাদু বন্টনের কাছে যাওয়া লাগবে না,
যে স্ত্রী আমার সাথে এমন ব্যবহার করে কেন, আবার স্বামী যাবে স্ত্রী যাবে স্বামী আমার সাথে এমন করে কেন, না আপনি পাশে তোবা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করবেন, ভয় করবেন এবং পাশক্ত নামাজ জামাতে করবেন, সময় মতো করবেন এবং আল্লাহর কাছে বেশি সাহায্য চাবেন, কোরআন তেলাওয়াত যদি অভ্যাস থাকে কোরআন তেলাওয়াত করবেন, সবসময় দোয়া করবেন, সবসময় দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার সাথে সাহায্য চলে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।